আমাদের প্রত্যেকটা মায়েদেরই কিন্তু সন্তান খুব প্রিয় হয়। সন্তান আত্মার আত্মা বলতে পারো, জীবনের জীবন বলতে পারো। তো আমি, জানো এখন কেন কান্না করছি? সেটা তোমরা অবশ্যই পরে শুনতে পাবে। আর এখন দেখো, আমি আর অরিত্রী দুপুরবেলা একটু শুয়ে আছি, মানে একটু ঘুমানোর জন্যই শুয়েছি। তারপরে একটা কল আসে আমার কাছে, হাতে মাত্র আর 4 থেকে 5 দিন সময় আছে আমার কাছে। তো জানি না কি হবে, বেঁচে ফিরে আসতে পারবো কি না, তোমাদের সাথে দেখা হবে কি না। তোমাদের দাদাভাইকে সেদিনকে বলছিলাম যে তোমার সাথে আবার আমার দেখা হবে, তো কারণ ভালোবাসা করে বিয়ে করেছিলাম, তো মানে এর অনুভূতিটা একটু অন্যরকম। অরিত্রী হওয়ার সময় আমার এতটা খারাপ লাগেনি, এতটা মনে পড়েনি, কিন্তু এবার যেন একটু বেশি খারাপ লাগছে, বেশি সবার প্রতি মায়াটা জন্মে গেছে, বিশেষ করে আমার মেয়ের প্রতি মায়াটা বেশি জন্মে গেছে। কারণ যখন রাগ উঠে যায় মেয়েকে অনেক কথা শুনিয়ে দিই, শুধু আমি না প্রত্যেকটা মাই কিন্তু যখন রাগ উঠে যায় তখন কিন্তু অনেক রকম কথা বলে। তারপরে রাগটা যখন ধীরে ধীরে কমতে থাকে তখন কিন্তু আমাদের তখন কিন্তু মনে পড়ে যে কি বললাম, কেন বললাম, কিসের জন্য বললাম, এরকম অনেক কথা কিন্তু মনে পড়ে। তো প্রতিদিনকার মতন মেয়ে আজকে আমার ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার একটু ঘুম আসছে না ওই ফোনটা আসার পরে। প্রচণ্ড কষ্ট হচ্ছে আর খুব মনে পড়ছে যে এই তো বুঝি এখন চলে যেতে হবে। খালি এই কথাটাই কেন বারবার মনে হচ্ছে আমি জানি না, সত্যি বলছি আমার কখনো এরকমটা মনে হয়নি। অরিত্রী যখন পেটে ছিল তখন হচ্ছে আমার, মানে তখন তো এতটা বুঝতাম না কি হবে না হবে, কিন্তু এখন ধরো অনেকটা অভিজ্ঞতা হয়েছে। তখন ধরো একটু অল্প বয়সে বিয়ে হয়েছিল, তাড়াতাড়ি বাচ্চাও হয়ে গেছিল, আর এখন অনেকটাই বুঝতে পারি। তো বন্ধুরা, এখন হচ্ছে তোমার বৃহস্পতিবার আজকে, আর এখন বাজে দুপুর 1:05। আর এখন আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে আসলাম। তো কথাগুলো না বলে পাচ্ছিলাম না, তোমাদের সাথে শেয়ার করলে হয়তো মনটা একটু হালকা হবে, তোমাদের কমেন্ট পড়লে হয়তো একটু মনটা হালকা হবে, তার জন্য ভিডিওটা করতে আসলাম। তো এখন 1:05 বাজে, এই মাত্র একজনা ফোন করলো, ঠিক আছে? তো মানে আমি যার সরছে কৃষ্ণনগর হসপিটালে ভর্তি হব, কারণ আমাদের তো এটা শান্তিপুর এলাকা, তো আমাদের মানে কৃষ্ণনগর সদর হসপিটালে এখন আর নিতে চায় না, মানে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? তো মানে একটা কাকা হয়, তো তেনার হাত দিয়েই আমি কৃষ্ণনগর সদর হসপিটালে ভর্তি হব। তো এই কাকাটা মানে 9 মাসের যে ছবি করেছিলাম, যে রিপোর্টটা, সেই রিপোর্টটা দেখেছে, দেখে আমাকে ডেট দিয়েছে, বলেছে মঙ্গলবার দিন 12টা নাগাদ মানে হসপিটালে ভর্তি হয়ে যেতে। কারণ হচ্ছে আমার কখন কি হবে না হবে, ব্যথা উঠবে কখন কি হবে না হবে, সেই অপেক্ষা করতে গেলে ওই কাকাটার ধরো সেদিনকে ডিউটি নাও থাকতে পারে, ধরো রাত বিরেত কিছু হলো একটা, ঠিক আছে, ধরো সেদিনকেই কাকাটা নেই, তাহলে আমি কি করে যাব মানে সদর হসপিটালে? আর আমাদের শান্তিপুর হসপিটালে না সেরকম ভালো একটা ডাক্তার নেই, আর আমার ছোটোবেলার থেকেই আমার শান্তিপুর হসপিটাল কখনোই পছন্দ না, কারণ ছোটোর থেকে দেখে আসছি, তো মানে ভালো লাগে না অতটা, মানে ভয় ভয় করে কেমন যেন। তার জন্য সদর হসপিটালে অরিত্রীও হয়েছে, আর এবারও চাই আমি সদর হসপিটালে যাব, কারণ ইচ্ছা ছিল নার্সিং হোমে ভর্তি হওয়ার, কিন্তু সেটা তার হলো না, তো তার জন্য সদরেই ভর্তি হতে হবে। তো যেই কাকাটার হাত দিয়ে আমি মানে সরছে যাব আমি সদর হসপিটালে, তো সেই কাকাটা এই মাত্র ফোন করেছিল, বললো মঙ্গলবার দিন 12টা নাগাদ ভর্তি হয়ে যেতে। কথাটা শুনতেই না বুকের ভেতর ছেদ করে উঠলো, কথাটা শুনতে সত্যি এত মানে কেমন যেন লাগলো, মানে এমনিতেই মানে পেটে এসছে অব্দি মানে ভয় ভয় লাগে যে কি হবে না হবে। জানি আমার একটা বাচ্চা আছে, কিন্তু তবুও ওই প্রথম বাচ্চাকে রেখে দ্বিতীয় বাচ্চা আনতে যাওয়াটা কিন্তু অনেকটা কঠিন, ঠিক আছে? অরিত্রী যখন হতে যাব, অরিত্রীকে নিয়ে যখন হসপিটালে যাব, তখন কিন্তু আমার এতটা ভয় এতটা টেনশন কিছুই কিন্তু হয়নি, কিন্তু এইবার যেন ভয়টা আমার বেশিই লাগছে আর খুব টেনশন হচ্ছে। আর টেনশনের থেকে সব থেকে বড়ো কথা, আমার একটা আমার মেয়ে আছে, ওকে রেখে আমি যে যাব কি হবে না হবে, তো তার জন্য আরও বেশি ভয় করছে। আর বাচ্চার প্রতি একটা মায়া, ঠিক আছে,
সব মিলিয়ে মানে খুব কেমন যেন লাগছে, মানে ভয় ভয় করছে, টেনশন হচ্ছে, বলা যায় না মানুষের কথা, মানে কার কি হয়, কখন কি হয় না হয়, তাই না? তো সত্যি খুব ভয় করছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থভাবে আমি বাড়ি ফিরে আসতে পারি। আর এখনও ফোনে আমার 2-3 দিনকার ব্লগ তোলা আছে, তো সেই ব্লগগুলো এডিট করে করে দিতে থাকবো। আর আমি যখন হসপিটালে ভর্তি মানে হব, তোমাদের দাদাভাই যদি পারে তাহলে ভিডিও দেবে, না পারলে আবার যখন হসপিটাল থেকে বাড়ি যদি যেতে পারি ভালোই ভালোই, তারপরে চেষ্টা করব দেওয়ার জন্য। আরও সব থেকে বেশি খারাপ লাগছে কেন জানো তো, মানে যখন মাথা গরম হয়ে যায়, যখন রাগ হয়, তখন ধরো অরিত্রীকে মানে যা মুখে আসে যা না তাই বলে ফেলি, মারি, তো সেই কথাগুলো এখন খুব মনে পড়ছে। প্রথম একটা বাচ্চা রেখে আর একটা বাচ্চা আনতে যাওয়া সত্যিই খুব কষ্টের, মানে মনে হয় যে কি হবে না হবে, মানে আমার আমি হচ্ছে আমি অরিত্রীকে প্রতিদিন স্নান করিয়ে, এই যে আমরা দুজনে নিচে এই যে বিছানা করে শুয়ে থাকি, তো সেইগুলো খুব মিস করব, খুব খারাপ লাগবে, অনেকদিন ওর সাথে হয়তো দেখা হবে না আমার। হসপিটালে থাকলে হয়তো 7 দিন দেখা হবে না, 7 দিনের ছুটি, 7 দিনের কম ছুটি তো দেয় না, তো 7 দিন হয়তো দেখা হবে না ওর সাথে। ফোন করলে হয়তো কথা হবে, দেখা হবে, কিন্তু এটা ভেবে ভয় বেশি লাগছে যে কি হবে না হবে। আর এমনিতে গায়ে রক্ত কম, তো প্রথম থেকে শুনে আসছে যে রক্ত কম, তো তার জন্যে ভয় করছে যে কি হবে না হবে, বেঁচে ফিরবো কি না, তোমাদের সাথে আবার দেখা হবে কি না। তো এই ফোনটা আসার পর থেকে অনেক কিছু মনে পড়ছে। আর তোমাদের সাথে যদি অজান্তে কোনো খারাপ ব্যবহার, খারাপ কিছু করে থাকি তাহলে সরি চেয়ে নিচ্ছি। আর এখন স্নান টান করে আমি এখন এসেছি ঘুমাবো জন্য, আর ঘুমিয়েওছি, মানে 2 মিনিটও হয়নি, চোখটা বন্ধ করেছি, আর সেই সময় ফোন আসলো। আর যত যাই হোক, যেতে তো আমাকে হবেই হসপিটালে, তাই না? না গেলে তো আর হবে না, আজ না হয় কাল, কাল না হয় পরশু, যেতে আমাকে হবেই, এমন তো না যে বাড়িতে বসে থাকলে হয়ে যাবে। তারপরে মার কথা মনে পড়ছে, মনে হচ্ছে দেখো যত যাই থাকুক না কেন, যত মানুষই থাকুক না কেন, মায়ের মতন কিন্তু কেউ ভালোবাসে না, মায়ের মতন কিন্তু কেউ হয় না, তাই না? তো এই ফোনটা আসার পর থেকে মানে যত মানুষকে ধরো, যত মানুষের সাথে রাগ দেখিয়ে কথা বলেছি, দু একটা খারাপ কথা বলে ফেলেছি, তো তাদের কথা খুব মনে পড়ছে, মনে হচ্ছে আমি কথা বলতে পারছি না, আমার এতটা খারাপ লাগছে। ফোনটা আসার পর থেকে খালি মনে হচ্ছে কেঁদে যাই এরকম মনে হচ্ছে। আর অরিত্রি এখন ঘুমাচ্ছে, আমরা দুজনাই ঘুমিয়েছিলাম, মানে শুয়েছি এই মাত্র কেবলই। আমাদের ছেলে হোক বা মেয়ে হোক সেটা কোনো ব্যাপার না, ছেলেই হোক বা মেয়েই হোক আমি তাতেই খুশি, আমরা তাতেই খুশি, কিন্তু সুস্থভাবে যেন দুজনেই বাড়ি ফিরে আসতে পারি সেটাই তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো, এটাই বলবো। আর কি বলবো, তো মঙ্গলবার 12টা নাগাদ মানে ভর্তি হতে বলেছে আমাকে, এখনও কিন্তু আমি সেরকমভাবে বাড়ির কাউকে জানাইনি, অরিত্রীর পাপাকে শুধু আমি ফোন করে বললাম যে এরকম এরকম বললো, তো এখন বাইরে বেরোবো, ঘর থেকে বেরিয়ে সবাইকে জানাবো যে এরকম বলেছে, এই ডেটে যেতে বলেছে, তো সবাইকে জানাবো। কি জানানোর আগেই আমার এত খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে, জানি না কী হবে আমি। তো চলো, আর কিছুই বলার নেই, কি বলবো, তোমরা এখনও 2-3টে ব্লগ আমার ফোনে করা আছে, এডিট করে করে মানে আনলিস্ট করে করে রেখে দেব, তোমাদের দাদাভাই পাবলিক হয়তো করে দেবে, তো তোমরা দেখতে থেকো, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কথাটাই বলবো। আর